তিন বছর পর লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। স্প্যানিয়লকে 4-2 গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতে শিরোপা জিতল জাবির দল। এটি বার্সার 27তম লা লিগা শিরোপা। উৎসবের রাতে জোড়া গোল দিয়েছেন লেভানডস্কি। জাভি হার্নান্দেজ বার্সার নবজাগরণের নেপথ্য নায়ক। খেলোয়াড় জাভি যখন সব জয় করে 8 বছর আগে অশ্রুসিক্ত চোখে বার্সেলোনা ছাড়েন, তখন কে ভেবেছিল তিনি আবার কোচ হয়ে ক্লাবটির ত্রাণকর্তা হবেন? কেউ না ভাবলেও জাভি হয়তো এমন স্বপ্ন পুষে রেখেছিলেন। 2021 সালে মৌসুমের মাঝামাঝি দায়িত্ব নিয়ে বার্সাকে 9 নম্বর থেকে 2-এ তোলেন আর পরের মৌসুমেই দলকে চ্যাম্পিয়ন করলেন। নগর প্রতিদ্বন্দ্বী স্পানিয়লের মাঠে শুরু থেকে বার্সার দাপট। প্রথমার্ধেই কাতালান জায়ান্টদের 3 গোল, এর মধ্যে জোড়া পূর্ণ করেন লেভানডস্কি। বিরতির পর বার্সার চতুর্থ গোলটি করেন জুল কুন্দে। শেষ দিকে 2 গোল দিয়ে হারের ব্যবধান কমিয়েছে স্পানিয়ল। কাতালান ডার্বি জয়, সেই সাথে শিরোপা পুনরুদ্ধার। উল্লাসের মাত্রা বেশি হওয়া স্বাভাবিক, তবে প্রতিপক্ষের মাঠে তাদের দর্শকদের সামনে খুব বেশি উদযাপন হয়নি। নু ক্যাম্পই হবে পেদ্রিদের পূর্ণ উদযাপন। মৌসুমে বার্সেলোনার এটি দ্বিতীয় শিরোপা। গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে ফাইনালে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে জাভির দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।